বন্ধু শিক্ষা দীক্ষা মন্ত্রী, গাড়িটা তো ভালোই কিনছো, লিমোজিন গাড়ি। মনে হচ্ছে ইঞ্জিন চালিত গাড়িতে করে সড়ক পথে না, গ্যাস বেলুনে চড়ে আকাশ পথে বাসতিছি। ধন্যবাদ বন্ধু রাজু খাটাস আমার গাড়ির প্রশংসা করার জন্যে। তাই আমার গাড়ির প্রশংসা করার আগে ধন্যবাদ দাও তুমি দেশের প্রধানমন্ত্রী রে, যে এত সুন্দর রাস্তা বানাইছে। এ তো যেন রাস্তা না, এ হচ্ছে তোমার ওই বিমানবন্দরের রানওয়ে। এত সুন্দর, এত স্ট্রাবল রাস্তা। হয় বন্ধু শিক্ষা দীক্ষা মন্ত্রী, আসলেই আসলেই আমার মনে হচ্ছে এটা এয়ারপোর্টের রানওয়ে। এ খালি গাড়ি চলাচলের রাস্তা না, এ হচ্ছে বিমান চলাচলেরও রাস্তা। খালি যদি সোজা হতো, জায়গায় জায়গায় তেরা বেহা না থাকতো, তলি আলাদা এয়ারপোর্ট লাগতো না, রাস্তায় বিমান সার্ভিস চালু করা যেত। রাস্তাতেই মানুষই বিমানে উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতো। তোমার পরিকল্পনা রাজু কাটাস একদম ঝাক্কাস। তো এটা আমার কাছে কয়ে লাভ নাই, এটা আমার এখতিয়ারে নাই, এটা তুমি সড়ক ও টেলি যোগাযোগ মন্ত্রীর সাথে কথা বলতে পারো, এই পরিকল্পনার কথা তারা জানাতে পারো। এরকম একটা সার্ভিস আমাকে দেশে চালু হলে ভালোই হয়। ওই যানজট থাকবি না নে বসো, যানজট থাকবি না নে, যানজট সব নাই হয়ে যাবে নে। মানুষের অফিসে যাতে লেট হবি না নে, বিমানে উঠবি, অফিসের সামনে যায় নামবি, বিমানে লোকাল সার্ভিস, কি সুন্দর একটা পরিকল্পনা। তুমি তাড়াতাড়ি সড়ক ও টেলি যোগাযোগ মন্ত্রীর সাথে যোগাযোগ করো, এত সুন্দর পরিকল্পনার জন্য হয়তো তুমি জাতীয়ভাবে একটা পুরস্কারও পেয়ে যেতে পারো। ওই রে ওই রে, আমি মন্ত্রীর কবানি, ও তো আমার ন্যাং টাকালেরই বন্ধু, আমরা তো একসাথেই পড়ছি। তা তোমার কাছে আমি যে জন্যে আইছিলাম এই বিষয়টাই ভুলে গেছিলাম বসছো, এই মাত্র মনে পড়লো, সেটাও আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি 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 কইলে তুমি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তা সে তো অনেক আগে মরে গেছে, তার নাম করছো কে? কি হয়েছে বিষয়টা খুলে কও তো। বিষয়টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নামের ইংরেজি ট্রান্সলেশন কি হবি? আমি মেলা ভাবছি বসছো, মেলা ভাবছি, তো আমার মাথায় খেয়ালে নাই, আমার মাথায় এটা আসে না, এর লেগে ভাবলাম তোমার কাছে আসি, তোমার কাছ থেকে যাই নিয়ে নেই। তুমি যেহেতু শিক্ষা দীক্ষা মন্ত্রী, সেহেতু তুমি এটা করতে পারবা, তুমি কও তো আমারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি কি? এটা তো কোনো বিষয়ই না, এই নিয়ে তুমি এত টেনশনে আছো কিসের জন্য? তোমার আমি সহজ করে বলে দিচ্ছি, শোনো, ঈশ্বর, ঈশ্বরের ইংরেজি হচ্ছে গড, তারপর হচ্ছে চন্দ্র, চন্দ্রের ইংরেজি কি? চন্দ্রের ইংরেজি হচ্ছে মুন। তাহলে কি হলো, ঈশ্বর চন্দ্র, এমন আছে বিদ্যা, বিদ্যার ইংরেজি কি তুমি কও? বিদ্যার ইংরেজি তুমি জানো না, আমারে জিগাও কে, বিদ্যার ইংরেজি হচ্ছে এডুকেশন। বিদ্যার ইংরেজি আমি জানবো না, এটা তুমি কেমনে কইলে? আমি তোমার সাথে একটু বাইজলেমি করলাম, তোমার মুখ দিয়ে বাইর করলাম। তো বিদ্যার ইংরেজি যদি হয় এডুকেশন, তাহলে বাকি থাকলো কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাগর বাকি থাকলো, সাগরের ইংরেজি হচ্ছে সি। এখন যদি আমরা যা ট্রান্সলেশন করলাম তা লাইন মতো সাজাই, তাহলে কি হয়? গড, মুন, এডুকেশন, সি। এবার বসছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজি ট্রান্সলেশন আছে গড, মুন, এডুকেশন, সি। ওয়াও বন্ধু, ওয়াও, তুমি ভালো ট্রান্সলেশন করছো। তা তোমার কাছে আমি জানতে চাই, তোমার শিক্ষাগুরু কে, তোমার শিক্ষকের নাম কি, যে এইগুলো তোমারে শিখিয়েছিল? আমার শিক্ষাগুরু যে নাম, সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাইতে কম না, সেও শিক্ষিত লোক, সেও একজন শিক্ষক, সে অনেক বই লেখছে, যে বই লেখে সেই শিক্ষক।
তার নাম হচ্ছে মিলন গাঙ্গুলী, বিখ্যাত লেখক, এপার বাংলা ওপার বাংলা, মানে হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশে মেলা বই লেখছে, বুঝছো? মেলা বই লেখছে, এত সুন্দর সুন্দর বই লেখে, পড়তে গেলে গাল লোম খারায় যায়, মাথা চুল খারায় যায়, মেলা বই লাগে। তাই মাঝখান একটু আসি আসি আসে, বুঝছো? তা তোমার ওই শিক্ষাগুরু কি ভাইসি আছে না মরে গেছে? আমার শিক্ষাগুরুর আয়ু মেলা বড়, সে এখনো বাইসে আছে, বহাল তো বিয়েতে আছে, সে যেখানে থাকে সেখানকার নাম আছে সিডনি, সিডনি যেতে এসে বিরাট তুষারপাত হয়, মাঝখানে একটু বছরে কয়েকদিন রোদ পাওয়া যায়, এই শীতের ভিতরেও সে বাইসে আছে, বোঝো এবার অবস্থা, বিদ্যার জাহাজ বরফের মাঝে বসবাস। তা তুমি আমার শিক্ষাগুরু সিরি সিরি মিলন গাঙ্গুলী স্যার বাইসি আছে না মরিয়ে গেছে এটা জানতে চাচ্ছ কে? কারণ ডাকি আমারে কও। কারণ সে তোমারে এত সুন্দর শিক্ষা দিয়েছে, যার লেগে আমার মন বইরে গেছে, আমি তার কাছে যাব, তার পায়ের পদ ধুলি নেব, এত বড় একজন জ্ঞানী মানুষ যে এত সুন্দর ইংরেজি জানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ট্রান্সলেশন তার ছাত্রগো শিখে, তো সেই শিক্ষকের পদধুলি না নিলে কি হয় নাকি? এই খাটা সারামসদা কেমন যেন আমারে খোঁচামারে খোঁচামারে কথা করছে, আমি কি ইংরেজি ভুলভাল করলাম নাকি, নাকি আমার স্যার আমারে ভুলভাল শিখেছে, বিষয়টা ক্লিয়ার হতে হবে। আপাতত চুপ করে থাকি, ওর সাথে এই বিষয়ে কোনো কথাই কব না।